আজকে আমি পাঁচটা পাঁচ রকমের পাখির ছবি আঁকব। প্রথম পাখিটা করার ক্ষেত্রে আমি প্রথমে বার্ন সায়না আর তার সাথে প্রুশিয়ান ব্লু মিশিয়ে ওপরের দিকটা শুরু করেছি। তারপর নিচে এখানটায় আমি অরেঞ্জ কালার দিয়ে নিচে কোবাল্ট ব্লু, তার সাথে ডার্ক জায়গাটায় প্রুশিয়ান ব্লু দিয়ে আবার অরেঞ্জ, বার্ন সায়না, গ্যাম্বুজ, তারপর বার্ন সায়নার সাথে একটু করে প্রুশিয়ান ব্লু মিশিয়ে ডার্ক করে নিয়েছি। এভাবে আমি বিভিন্ন লাইট আর ডার্ক কালার মিশিয়ে পাখিটাকে করছি। আর যে সমস্ত আমার ছোট ছোট ডিটেলিংয়ের কাজগুলো রয়েছে সেগুলো করার ক্ষেত্রে আমি পেন্স গ্রে আর প্রুশিয়ান ব্লু মিশিয়ে একটা কালার তৈরি করে ব্যবহার করেছি। আর ব্যাকগ্রাউন্ডটা করার ক্ষেত্রে প্রথমে আমি আগে চারপাশটায় জল দিয়ে নিয়ে তারপর ভিরিডিয়ান হিউ আর এখানে লেমন ইয়েলোর সাথে একটু স্যাপ গ্রিন মিশিয়ে করেছি। এবার এই পাখিটার ক্ষেত্রে আমি ব্যবহার করছি যেটা সেটা হচ্ছে কোবাল ব্লুর সাথে প্রুশিয়ান ব্লু মিশিয়েছি আর ওপরে যে সমস্ত জায়গায় একটু ডার্ক আছে সেগুলো আমি ক্রিমসন লেকের সাথে প্রুশিয়ান ব্লু মিশিয়ে তারপর নিচের এখানটায় ডার্ক অরেঞ্জ যের একটা শেড ব্যবহার করেছি, তার সাথে পিঞ্চ গ্রেটাকে হালকা হালকা করে ব্যবহার করে আমি একটা যে গ্রে কালারটা রয়েছে সেই গ্রে কালারটা আনার চেষ্টা করেছি। পাখির কালারের ক্ষেত্রে আমরা যে ছবিটা দেখে আঁকছি সেই রেফারেন্সে যেরকম থাকবে সেই রকমভাবে কালারগুলোকে সুন্দর করে মিশিয়ে মিশিয়ে একটার সাথে একটা কালারকে যদি আমরা ভালো করে মেশাতে পারি তাহলে সেই কাজটা আমার রেফারেন্সের সাথে অনেকটাই একরকমের হবে। আর ফুলটার ক্ষেত্রে আমি খুব একটা বেশি ডিটেলিংয়ে যাইনি, যেহেতু এখানে আমার ফোকাসে এই পাখিটা রয়েছে তাই। আর ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আবার আমি জল মিশিয়ে নিয়ে সেখানে আমি লেমন ইয়েলো তার সাথে একটু ভিরিডিয়ান হিউ, কোবাল্ট ব্লু এগুলো ব্যবহার করেছি। এখানে আমি যেহেতু একটা স্কাই স্কাই একটা কালার ছিল তো সেই জন্যে কোবাল্ট ব্লুর সাথে আমি একটুখানি সাদা রং মিশিয়ে নিয়েছিলাম যাতে আর একটু ফেড আনা যায় কালারটা। তার সাথে আমি প্রুশিয়ান ব্লু, কোবাল ব্লু মিশিয়ে ডার্ক জায়গাগুলো করেছি আর অরেঞ্জের সাথে একটু লেমন ইয়েলো মিশিয়ে আমি হালকা শেডটা এনেছি করে ডিটেলিংয়ের জায়গাগুলোতে পেন্স গ্রে দিয়ে করছি। তো এই পাখিগুলো করার জন্যে যদি আমরা বেশ সুন্দর করে ডিটেলিং করে পাখিটাকে ফোকাসে রেখে কাজগুলো করি তাহলে কাজগুলো ভালো হবে। একটু ধরে বেঁধে করতে হবে কাজগুলো, এটাই আর কি। তাড়াহুড়ো করে ধৈর্য হারিয়ে ফেলে কাজগুলো করলে একদমই হবে না। আর ব্যাকগ্রাউন্ডের কালারটা সবসময় আগে জল দিয়ে, বা জল যদি কেউ না দেয় তাহলে সেই জায়গায় একদম পাতলা করে রংটাকে নিয়ে ব্যবহার করতে হবে। এই পাখিটার বেশিরভাগ কাজই বার্ন সায়না আর তার সাথে অরেঞ্জ দিয়ে করতে হয়েছে, কারণ এই রেফারেন্সের ছবিটায় আমার এরকম ধরনেরই ছিল কালারটা। আর রেফারেন্স সমেত আমার যে সমস্ত এই পাখির কাজগুলো আমি শর্টসে ছেড়েছি, এখানে আমি আর যোগ করিনি রেফারেন্সটা। আমার যে সমস্ত শর্টস ভিডিওগুলো রয়েছে সেখানে গেলে প্রত্যেকটা পাখির যে রেফারেন্সগুলো দেখে আমি এঁকেছি সেইগুলো আপনারা দেখতে পেয়ে যাবেন।
আর জল রং করার ক্ষেত্রে যেটা প্রধান ব্যাপার হলো যে আমাদের তিনটে সিকে মাথায় রেখে কাজ করতে হবে। প্রথমে হচ্ছে কন্ট্রোল, আমাদের কী পরিমাণে জল নেবো, কতটা রং নেবো সেইগুলোর ওপর নির্ভর করবে। 2 নম্বর হচ্ছে কি না, কনফিডেন্স, আমরা কতটা কনফিডেন্সের সাথে কাজগুলো করব, কিভাবে আমরা কোনো জায়গা থেকে ব্যাকগ্রাউন্ডের কাজ বা ডিটেলিংয়ের কাজগুলো কতটা আমরা স্মার্ট ওয়ার্ক করে বেরোবো, এই সমস্ত হচ্ছে কনফিডেন্স। আর 3 নম্বর হচ্ছে কনসিস্টেন্সি, জল রং যদি শিখতে হয় ভালো করে তাহলে রেগুলার একটা দুটো করে জল রঙে কাজ করতে হবে, তবেই জল রং আমাদের আয়ত্তে আসবে। এই 3টে সি আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এই 5টা পাখির মধ্যে আমার এই মাছরাঙাটা সবচেয়ে পছন্দের, এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এখানে আমি ওই কোবাল্ট ব্লু, তার সাথে বার্ন সায়না অরেঞ্জ, এই কালারগুলো ব্যবহার করেছি। তাহলে আপনারা যদি পাখির ছবি প্র্যাকটিস করতে চান তাহলে এই ভিডিও দেখে আপনারা স্ক্রিনশট নিয়ে কাজগুলো প্র্যাকটিস করতে পারেন। তো এই হয়ে গেল আমার আজকের কাজ, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওয়ে।